Hi friends, welcome to my channel Study with Ishani. আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জেনারেল সায়েন্স। আজ আমি তোমাদের জন্য জেনারেল সায়েন্স থেকে 65টা কোশ্চেন নিয়েছি। প্রত্যেকটা কোশ্চেন ভীষণ গুরুত্বপূর্ণ ফর অল টাইপ অফ কম্পিটিটিভ এক্সাম লাইক ICDS সুপারভাইজার, NTPC, মিসলেনিয়াস, ক্লার্কশিপ সব পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। শুরু করে দিচ্ছি তাহলে, চলো। 1. তামাক গাছের পাতায় কোন উপকারটি থাকে? নিকোটিন। 2. কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়ে যায়? ভিটামিন সি। 3. চোখের জল নিঃসৃত হয় কোথা থেকে? লেক মিরাল গ্রন্থি থেকে। 4. জীববিদ্যার জনক কে? অ্যারিস্টটল। 5. ফুসফুসের আবরণকে কি বলা হয়? প্লুরা। 6. হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম। বন্ধুরা তোমাদের এখানে একটা ভুল হয়ে যায়, ফুসফুসের আবরণ আর হৃৎপিণ্ডের আবরণ এটাকে একটু মাথায় রাখবে যে ফুসফুসের আবরণ হচ্ছে প্লুরা আর হৃৎপিণ্ড হচ্ছে পেরিকার্ডিয়াম, ঠিক আছে। 7. হাড় ও দাঁতকে মজবুত করে কি? ক্যালসিয়াম ও ফসফরাস। 8. হার্ট অ্যাটাকের কারণ কি? রক্তে কোলেস্টেরল। 9. শরীর থেকে বজ্র পদার্থ ইউরিয়া বের করে দেয় কোন অঙ্গ? কিডনি। 10. টাইফয়েড ও কলেরা কি ধরনের রোগ? জলবাহিত রোগ। 11. মানব দেহের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কটি? 46টি। এখানে বন্ধুরা অপশনে 23 জোড়া থাকতে পারে, 46টি থাকতে পারে, 23 জোড়া থাকলে 23 জোড়া উত্তর, ঠিক আছে। 12. আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক? পেপসিন। 13. পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড? পাইরুভিক অ্যাসিড। 14. বহিঃকর্ণ ও মধ্যকর্ণের সংযোগস্থলের পর্দাটির নাম কি? টি স্প্যানিক পর্দা। এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বহিঃকর্ণ এবং মধ্যকর্ণের সংযোগের যে পর্দা সেটা হচ্ছে টি স্প্যানিক পর্দা। 15. প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি? দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা। 16. মানুষের লালায় কোন উৎসেচক পাওয়া যায়? টায়ালিন। 17. পাউরুটি চিবানোর পর মিষ্টি লাগে কেন? কার্বোহাইড্রেট শর্করায় রূপান্তরিত হয়। 18. দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য? টেস্টোস্টেরন। 19. ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে? অস্থিতে। 20. শালক সংশ্লেষণ হয় পাতার কোথায়? মেসোফিল কলায়। 21. গ্রানা এবং স্ট্রোমা কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে। 22. বৃক্কের কার্যকরী একক কি? নেফ্রন। 23. মানব শরীরে অ্যালকোহলের কি প্রভাব পড়ে? এটি সংবেদনশীলতা কমায়। 24. ব্রঙ্কাইটিস কিসের রোগ? শ্বাসনালীর রোগ। 25. ব্যাঙের শীতঘুমকে কি বলে? হাইবারনেশন। ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা অনেকবার এসছে বিভিন্ন পরীক্ষায়, রিপিটেড প্রশ্ন ব্যাঙের শীতঘুম, ঠিক আছে। 26. কেঁচোর রেচনঙ্গের নাম কি? নেফ্রিডিয়া। 27. মাখনে কোন অ্যাসিড থাকে? বিউটাইরিক অ্যাসিড। 28. মানব মস্তিষ্কের ওজন কত? 1400 গ্রাম। 29. কোন কোষ অঙ্গাণুকে ক্লডের ডানা বলা হয়? ডাইবোজোম। 30. উদ্দীপনার সময় কোন গ্রন্থি থেকে হরমোন খরিত হয়? অ্যাড্রিনাল গ্রন্থি। 31. জেনেটিক কোডের আবিষ্কারককে? হরগোবিন্দ খুরানা। 32. বংশগতির একক কি? জিন। 33. মানুষের রক্তে অক্সিজেন বাহককে? হিমোগ্লোবিন। 34. কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার? সামুদ্রিক কচ্ছপ। 35. শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত একটি উদ্ভিদের নাম লেখো? লাইকেন। ভেরি মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে। 36. কোন বিজ্ঞানী রক্তের শ্রেণীবিভাগ করেন? কার্ল ল্যান্ড স্টেইনার। 37. কোন গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন খরিত হয়? পিটুইটারি গ্রন্থি। 38. ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কি উৎসেচক থাকে? লাইসোজোম। 39. কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়? ভিটামিন এ ও ডি। 40. মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যাওয়ার কারণ কি? এটিপি কমে যাওয়া। 41. স্ত্রী দেহে স্তন গ্রন্থি কিসের প্রকৃত রূপান্তর? ঘর্মগ্রন্থি বা সিভেসিয়াস গ্ল্যান্ড। 42.
বেশি ভিটামিন নিলে শরীরে কি সমস্যা দেখা দেয়? মাথা ব্যথা ও তন্দ্রাচ্ছন্নতা। 43. মানুষের দাঁতের কঠিনতম অংশের নাম কি? এনামেল। 44. পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে? ভিটামিন B12। 45. কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম থাকে না? তিমি। 46. যেসব প্রাণীদের রাতে মল খাওয়ার অভ্যাস আছে তাদের কি বলে? কপ্রোফ্যাগি। 47. কোন কীটনাশকের ছোঁয়ায় পতঙ্গদের মৃত্যু ঘটতে পারে? প্যারাথিয়ন। 48. ফ্যাট কিসের দ্রবণীয়? ইথার ও ক্লোরোফর্ম। 49. ক্ষুদ্রান্তের সি আকৃতি অংশ কি বলে? ডিওডিনাম। 50. দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি? ভেগাস। 51. হিল বিকারক কাকে বলে? এনএডিপি। 52. গ্যাস্ট্রিন কোথায় খরিত হয়? পাকস্থলী। 53. কোন হরমোন রক্তচাপ বাড়ায়? অ্যাড্রিনালিন। 54. সোরেল সিমেন্ট কি কাজে ব্যবহার করা হয়? দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয়। 55. এইডস রোগ প্রতিরোধের চেষ্টায় বহুল ব্যবহৃত ওষুধটি কি? জিরোভুডিন। 56. যে কোনো লেবু জাতীয় ফলে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। 57. টায়ারিন কোন জাতীয় খাদ্যকে পাচিত করে? শ্বেতসার। 58. মানুষের দাঁতের কঠিন অংশটির নাম কি? এনামেল। এটা একটু আগেই প্রশ্নটা করা হয়েছিল, দুবার টাইপ হয়ে গেছে কোশ্চেনটা। 59. কোন প্রাণীকে কাঁটার মুকুট আখ্যা দেওয়া হয়? তারা মাছ। 60. কাকে রাসায়নিক দুধ বলা হয়? হরমোন। 61. ভিনেগার কিসের জলীয় দ্রবণ? অ্যাসিটিক অ্যাসিড। 62. কোন আঁশ খালি চোখে দেখা যায় না? প্লাকুইড। 63. সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক কি? ক্লোরোফিল। 64. IR8, IR, I8 কি? ধানের প্রকার। 65. সজীব জীবকোষের আবিষ্কারককে? লিউয়েন হুক। 66. ক্রেবস চক্রের অপর নাম কি? TCA বা ট্রাই কার্বক্সিলিক চক্র। 67. আরশোলার হৃৎপিণ্ড কটি প্রকোষ্ঠে বিভক্ত? 13টি। 68. দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি? প্লীহা। তাহলে বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য আজকে 68টা প্রশ্ন। কিন্তু আমি আরও কয়েকটা প্রশ্ন আমার এই মুহূর্তে মাথায় এসেছে যেগুলো আমি টাইপ করিনি, সেগুলো একটু তোমরা যদি খাতায় নোট ডাউন করে নাও খুব ভালো হয়, আমি মুখে বলে দিচ্ছি, ঠিক আছে? পেডোলজি কি? পেডোলজি হচ্ছে মাটি বিষয়ে গবেষণা। আরেকটা প্রশ্ন হলো, ইস্ট থেকে কোন উৎসেচক পাওয়া যায়? উত্তর হচ্ছে জাইমেজ। এগুলো আমার এই মুহূর্তে মাথায় এলো, আমি আগে টাইপ করিনি, ঠিক আছে? তোমরা একটু খাতায় লিখে নাও। পরের প্রশ্ন হচ্ছে আরেকটা, গুরু মস্তিষ্কের অন্তর্ভাগকে কী বলে? গুরু মস্তিষ্কের অন্তর্ভাগ হলো সেরিব্রাম মেডুলা, ঠিক আছে? আর যদি প্রশ্ন দেয় যে ব্ল্যাক ফুট রোগ কিসের সংস্পর্শে হয়? আর্সেনিক, ঠিক আছে? আর স্কার্বি রোগ প্রতিরোধী ভিটামিন? ভিটামিন সি। বা এটা হতে পারে যে এরকম বলতে পারে, স্কার্বি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন সি, ঠিক আছে? আর কুকুরের দেহের উষ্ণতা নিয়ন্ত্রণে সহায়ক অঙ্গ কি? জিহ্বা। আরেকটা প্রশ্ন হচ্ছে যে শালক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী ইউগ্লিনা, ঠিক আছে? এ কটা প্রশ্ন একটু তোমরা লিখে নাও। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের পার্ট। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কি ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে, কি তোমাদের দরকার আছে, ঠিক আছে? আর একটু কষ্ট করে শেয়ার করে দিও বন্ধুদের সাথে, যাতে করে তোমাদের হাত ধরে আমার এই ভিডিও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আর আমার নতুন বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে করে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজে পৌঁছায়। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।